চিকিৎসকরা ওই একই কথা বলছেন যে তার যে মেডিকেল স্ট্যাটাস সেটা এখনো স্থিতিশীল আছে, তবে তিনি এখনো বিপদমুক্ত নন। কেন বিপদমুক্ত নন? তার কারণ তার কোভিডের যে সংক্রমণ সেইটার যে এফেক্ট, সেই এফেক্ট তারা এখনো অবজার্ভ করছেন। একই সঙ্গে তার লং টার্ম হার্টের প্রবলেম আছে। এই দুটোর যে মিলিত প্রভাব, তার ফলে তার শরীরের যে পরিস্থিতি আছে সেটা যথেষ্ট ফ্র্যাজাইল পরিস্থিতিতে আছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন, এবং সেই জন্য তারা নিবিড় নজর রাখছেন। তিনি এখনও জেনারেল আইসোলেশন বেডেই আছেন, তার অক্সিজেন সামান্যই দিতে হচ্ছে, তবে তার হার্টের ইজেকশন যে ফ্যাক্টর, ইজেকশন মাত্রাটা খুবই কম। অক্সিজেন সামান্য দিলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে। এখন অবধি ইনফেকশনের যে ভয়াবহ সমস্যা সেইগুলো এখনও হয়নি, যদিও ক্রিয়েটিনিনের মাত্রা সামান্য বাড়ায়। একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে তার যে মেডিকেল টিম, তারা প্রত্যেকে তাকে এক্সামিনেশন করছেন আজকে, এবং তারপরে পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা ফের চিন্তাভাবনা করবেন। অন্যদিকে তারা এটাও জানিয়ে রাখছেন যে তাদের প্রাইমারি এইম এই মুহূর্তে হচ্ছে যে কোভিডের সংক্রমণের রিলেটেড যা যা সমস্যা সেইগুলো সামাল দেওয়া, হার্ট রিলেটেড সমস্যা যেগুলো আছে সেগুলো ওষুধ দিয়েই সামাল দেওয়া, এবং এই পরিস্থিতি আরও 48 ঘন্টা স্থিতিশীল থাকলে তারপর তারা তার যে অর্থোপেডিক সমস্যা, কোমরে যে চোট আছে সেটা নিয়ে তারা চিন্তাভাবনা করবেন। তবে এখন অবধি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে পরিস্থিতি স্থিতিশীল রাখার দিকেই তারা নজর দিচ্ছেন। ধন্যবাদ ছিলাম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।